অস্কারের রেশ কাটতে না কাটতেই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের MGM গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় আয়োজিত হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ডের 64তম আসর। এবারের আসরে আমেরিকান শিল্পীদের জয় জয়কার। ব্রিটিশ গণমাধ্যম BBC-র বরাতে জানা গেছে, সঙ্গীতের মঞ্চে সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন অলিভিয়া রদ্রিগো, জন বাতিস্তে এবং সিল্ক সনিক। সেরা নতুন শিল্পী হিসেবে গ্র্যামি জিতে নিয়েছেন মার্কিন কিশোরী অলিভিয়া রদ্রিগো। মাত্র 19 বছর বয়সেই বিরল এই সম্মান অর্জন করলেন তিনি। এছাড়াও 2021 সালে মুক্তি পাওয়া লিভ দ্য ডোর ওপেনের জন্য সেরা রেকর্ড ও বর্ষসেরা গানের ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন সিল্ক সনিকের ব্রুনো মার্স এবং অ্যান্ডারসন প্যাক। এদিকে গ্র্যামির এবারের আসরে অ্যালবাম অব দ্য ইয়ার হয়েছে মার্কিন গায়ক, গীতিকার ও টেলিভিশন ব্যক্তিত্ব জন বাতিস্তের উই আর অ্যালবামটি। সঙ্গীত জগতের অন্যতম বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড চালু হয় 1959 সালে। এরপর থেকে প্রতি বছর সঙ্গীতে অবদানের জন্য 4টি সাধারণ বিভাগ, বছরের সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা অ্যালবাম, সেরা রেকর্ড সহ 25টির বেশি শাখায় এই পুরস্কার দেওয়া হয়। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।